আব্দুর রহমান বদি, আলোচিত সমালোচিত একটি নাম। তিনি কক্সবাজার চার আসনের সংসদ সদস্য। সমুদ্রপথে মানব পাচার কিংবা মাদক ব্যবসা সব ক্ষেত্রেই পদচারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি অবশ্য দাবি করছেন, দোলাত, যে এই ইয়াবা এবং মানব পাচারের প্রতিবাদ করার কারণেই একদল ষড়যন্ত্রকারী তাকে গডফাদার আখ্যা দিচ্ছে। তার মতে, প্রশাসনের চেষ্টায় টেকনাফে চোরাচালান অনেকটাই কমে গেছে। তবে কেন পুরোপুরি বন্ধ হচ্ছে না সেটারও একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি, যে সীমান্ত অরক্ষিত থাকায় এসব অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। কক্সবাজারের এ সংসদ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন জিএম মোস্তাফিজুল আলম, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। মাদক পাচার, সমুদ্রপথে মানব পাচার কিংবা ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি, সব ক্ষেত্রেই আলোচিত সমালোচিত একটি নাম আব্দুর রহমান বদি। তিনি উখিয়া টেকনাফ এলাকার সংসদ সদস্য। 2014 সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা শীর্ষ ইয়াবা পাচারকারীদের তালিকায় আছে বদি ও তার ভাইদের নাম। তবে গত নভেম্বরে পুলিশের করা শীর্ষ মানব পাচারকারীদের তালিকায় তার নাম নেই, আছে ভাইদের নাম। আমি ইয়াবা পাচারের বিরুদ্ধে সবসময় আন্দোলন করে আসছি, তাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে হ্যারাসমেন্ট করছি এবং তাদেরকে এলাকা ছাড়া করছে। যেহেতু তাদেরকে আমি এলাকা ছাড়া করছি, তারা সুসংগত হয়, তাদের অনেক টাকা আছে, তারা সেখানে আমাকে এই তালিকার মধ্যে সংযুক্ত করা যায়। বিভিন্ন নামে বেনামে পিটিশন দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে। প্রতিরোধ করতে গিয়ে আমার বদনাম, ইয়াবার বিরুদ্ধে প্রতিরোধ করতে গেলে আমাকে গডফাদার বলে, মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ করতে বলে আমার গডফাদার বলে, রোহিঙ্গাদেরকে প্রতিরোধ করতে গেলে আমাকে গডফাদার বলে। তার দাবি, প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় টেকনাফে চোরাচালান আগের চেয়ে অনেকাংশেই কমেছে। এখন বর্তমান টেকনাফের যে পরিস্থিতি, পুলিশ, বিজেপি, আনসার, তারপরে আমাদের এই যে কোস্টগার্ড, জনপ্রতিনিধি সৃষ্টি করে প্রত্যেকের জায়গার মধ্যে যখন আমরা কড়াকড়ি করছি, এখন টেকনাফ থেকে 80% কমে গেছে বলে আমার মনে হয়। কিন্তু সীমান্ত অরক্ষিত থাকার কারণে আমরা সাকসেস হতে পারতেছি না। মাস ছয়েক আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার জেলায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করেন জনপ্রতিনিধিরা। সেই তালিকায়ও তার নাম এক নম্বরে। মাস্টার একটাকে পিটাইছিলাম আমি, কারণ ওখানে দায়িত্ব পালন করে টিচারেরা, যে টিচারেরা টাকা পয়সা দিয়ে বার্মায় রোহিঙ্গাদেরকে ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে, সেই টিচারদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিলাম আমি। আপনারা নিশ্চয়ই দেখেছেন পেপারে, পত্রিকায় আপনারা সেটা দেখেছেন, যার কারণে আমার বিরুদ্ধে আরও বদনাম সৃষ্টি হয়। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার।